ভূমিহীন একটা গ্রুপ আছে, তা বিভিন্ন সংগঠনকে আমরা এই ঈদ উপলক্ষে বিভিন্ন সরকারের তরফ থেকে যেটা জেলা প্রশাসনের কাছে পৌঁছানো হয় সেটা আমরা পৌঁছে দিয়ে থাকি। তারই একটা অংশ হয়তো আমরা এই সিটি ট্রাস্টের সাথে যৌথভাবে আমরা দেওয়ার জন্য প্রয়াস দিচ্ছি। আর সিটি ট্রাস্টের কথা যেটা বলবো, এটা একটা মহৎ উদ্যোগ। আমি এটা মনে হয় বাংলাদেশে প্রথম আমি দেখেছি যে কৃষিকাজ শ্রমিকের কল্যাণের জন্য এত টাকা ট্রাস্ট করে সেটা ব্যয় করা হচ্ছে। এটা আসলে একটা যিনি করেছেন উনি অনেক মহৎ মনের মানুষ। সাধারণত ট্রাস্ট আমরা দেখি যে বিভিন্ন শিক্ষা খাতে বাচ্চাদের জন্য দেওয়া হয়, একেবারে শ্রমজীবী যাদেরকে সমাজে অনেকে খেয়াল করে না তাদের জন্য উনি এই কাজটা করেছেন। আমরা আজকে দোয়া করব ওনার যেন আল্লাহ ওনাকে বেস্ট বাসি করে। তুমি আজকের এই অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এডিসি সাহেব, আমাদের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বাধীনতা সংগ্রামের পরে আমি যখন জেলে ছিলাম তখন উনি মিনিস্ট্রিতে কাছে থাক মানে থাকা দিয়ে ওনার সাথে যে আপনার দুধের বাচ্চা ওদেরকে আপনারা রেস্ট করে